সাধক সীতারাম দাস ওমকারনাথের প্রতিষ্ঠিত পূর্ব বর্ধমান জেলার কানলার গৌরাঙ্গ মঠে বুধবার জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো এবছর 34 বছরে পদার্পণ করল। নবমীর দিনে গৌরাঙ্গ মঠে জগদ্ধাত্রী দেবী পূজিত হন। সপ্তমী অষ্টমী নবমী পুজো একই দিনে অনুষ্ঠিত হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সীতারাম দাস জয় গুরু। অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওমকারনাথ দেব প্রতিষ্ঠিত কালনা শ্রী শ্রী গৌরাঙ্গ মঠ 1979 সালে এই মঠ ঠাকুর নিজে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু মঠের প্রথমের দিকে জগদ্ধাত্রী পুজো না হলেও পরবর্তীতে 2-5 বছর পর থেকে এই মঠে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। আজকে প্রায় 30-32 বছরকে আরও একটু বেশি জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আমাদের সম্প্রদায়ের অন্যান্য মঠেও জগদ্ধাত্রী পুজো হয়, তো সেরকম আমাদের মঠেও হচ্ছে। খুব সাত্ত্বিকভাবেই আমাদের মঠে যেভাবে হয় সেইভাবেই একই দিনে নবমী কল্পেই আমাদের একই দিনে তীর পুজো হয়। সাত্ত্বিক পুজো, রাজসিক ও তামসিক সকালে পূর্বাহ্নের মধ্যে একটা পুজো, মধ্যাহ্নে আর অপরাহ্নের মধ্যে একটা পুজো হয়। তারপর হোম করে পূর্ণাহতি দিয়ে পুজো সমর্পণ করা হয়। আর এখানে জগদ্ধাত্রী পুজো, কুমারী পুজো হয় দ্বিতীয় পুজোর সময়। এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা থাকে, নরনারায়ণ সেবা, ভোগে এখানে থাকে আপনার খিচুড়ি, সাদা ভাত। প্রথম ভোগে আমাদের সাদা ভাত, ডাল, শুক্তো, তরি তরকারি, ভাজা, চাটনি এইসব থাকে। দ্বিতীয় ভোগে আপনার থাকে খিচুড়ি, তরি তরকারি, পায়েস, চাটনি। আর তৃতীয় ভোগে পুষ্পান্ন, মানে পোলাও, লুচি, তরি তরকারি, ভাজা, চাটনি, পায়েস। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো আমরা রামানুজীয় সম্প্রদায়, আমাদের তো সাত্ত্বিকভাবেই সব কিছু হয়। তো তারা এই পুজো শুরু করেছিলেন। এখানে তখনকার যিনি এখনও রয়েছেন সেক্রেটারি কাম মঠাধীশ মধুসূদন চট্টোপাধ্যায়, আরও যারা কমিটি মেম্বার, তারা এই পুজো শুরু করেছিল। আজ থেকে প্রায় 30-35 বছর ধরে এই পুজো চলছে। 35 বছর, আচ্ছা, 35 বছর ধরে মা এখানে দয়া করে আসছেন, এসে পূজা নিচ্ছেন। আর এই পুজোকে কেন্দ্র করে কালনাবাসী এখানে মন্দিরে আসে সবাই। ভোগের ব্যবস্থা হলো, ভোগ 6টায় পূজা আরম্ভ হয়েছে, সন্ধ্যা 6টায় সমাপ্তি, তার মাঝে সপ্তমীতে সমস্ত প্রথম পুজো। সেই পুজোয় সাদা ভাত, খিচুড়ি, কৃষাণ্ন, ভাজা, পরমান্ন, চাটনি, ওটাকে পায়েসকে, এবং পায়েস পরমান্নকেই চাই। একদিন তিনটে পুজো একটা গেল, আবার অষ্টমী হয়ে গেল। অষ্টমীতে আবার 9টা 10টা 11টা 10টা থেকে আবার 10:30 থেকে হয়েছে আরম্ভ হয়েছে। এতক্ষণে ভালো হচ্ছে, ভালোভাবেই হয়, প্রতি বছরই হয়। এখানে খুব আনন্দ লাগে আসতে, খুব ভালো লাগে। আচ্ছা, কত বছর ধরে আসছেন আপনি? আমি 5-6 বছর ধরে আসছি। মানুষের কতটা ভিড় আছে এখানে, কি মনে হয়? মানে মোটামুটি ভিড় ভালোই আছে। সম্পূর্ণ নিরামিষ ভোগ দেবীকে নিবেদন করা হয়। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কানলা পুরসভার উপপুরপতি তপন পোড়েল। জগদ্ধাত্রী পুজোটা কালাতে, যেটা আমি যতদূর জানি, যে প্রান্তিক ক্লাব যেটা রয়েছে সিনপাড়ায়, সেটা আমি গতকালকে আমি যেটা করেছিলাম বা তথ্য পেলাম, সেটা হচ্ছে যে 96 বছর ধরে ওইখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। স্বভাবতই কালনা শহরের মধ্যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে প্রাচীনতম হিসেবে ওটাকেই ধরা হচ্ছে। এবং সেই পুজোতে গতকালকে আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী শ্রী সকলেন্দ্রনাথ মহোদয় ওখানে উদ্বোধন এসেছে। আর একটি হচ্ছে যে আমাদের এই মঠে অঙ্কনাথ যে মঠ রয়েছে সেই মঠে জগদ্ধাত্রী পুজো 5-6 বছর ধরে আমাদের এই পুজোর আয়োজন করে আসছে। আর বাংলায় এখন যে কালচারটা এই সরকার কমতে আসার পর যেটা হয়েছে, যে মানুষ উৎসব জারি হোক না কেন, ধর্ম যার যার নিজে নিজে, কিন্তু উৎসবটা সমান স্বাভাবিকভাবেই আপনার সকল ধর্মের মানুষ, যেমন শারদীয়া উৎসবে যেমন নিজে করছেন দীপাবলি, তার পাশাপাশি আপনার এই জগদ্ধাত্রী পুজোতেও, যেমন চন্দ্রনগর যেমন বাংলার মধ্যে বিখ্যাত, ভারতবর্ষের মধ্যে বিখ্যাত, সেরকম একটি ধরনের আমাদের কালনার মধ্যে সকল মানুষই খুবই শ্রদ্ধার সঙ্গে আমাদের এই জগদ্ধাত্রী পালন করছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।